Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত ভাই আশিক, আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে যারা নিয়মিত খৈনি বা খেনি বিড়ি সিগারেট খায় তাদের পিছনে কি নামাজ হবে? সম্মানিত ভাই বলার অপেক্ষা রাখে না যে ধূমপান সেটা খৈনির আকারে হোক, গুলের আকারে হোক, বিড়ির আকারে হোক, সিগারেটের আকারে হোক, তাম্বাকের আকারে হোক, জর্দার আকারে হোক, যেভাবেই হোক না কেন এগুলো সব কিছুই হারাম, ঠিক আছে? এগুলো সব কিছুই হারাম এবং এগুলো মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক, তাই এগুলো খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। আর সেই নিষিদ্ধের দলিলগুলোর অন্যতম হলো এই জিনিসগুলো অবশ্যই ঘৃণিত ও জঘন্য দুর্গন্ধযুক্ত খাবায়েশ এবং খারাপ জিনিসের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইহাররিমু আলাইহিমুল খাবায়েশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ভালো জিনিসগুলোকে মুসলিমদের জন্য হালাল করে দেন এবং খারাপ ঘৃণিত জিনিসগুলোকে তিনি হারাম করেন। তাহলে বিড়ি সিগারেট অবশ্যই, ধূমপান, জর্দা, এগুলো তাম্বাক ইত্যাদি, হ্যাঁ, এই গ্রুপে যত রয়েছে, হ্যাঁ, মদ এবং মদের আদলে যাই রয়েছে সবগুলোই খারাপের অন্তর্ভুক্ত এবং এগুলো ঘৃণিত নিন্দনীয় জিনিসের অন্তর্ভুক্ত, তাই এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরে এই ধূমপানে বা এই মদ নেশা ইত্যাদিতে অপচয় হয়, কারণ এগুলোতে কোনো উপকার নেই। আর আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও পান করো কিন্তু অপচয় করিও না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া লা তুবাদদির তাবদীরা, তুমি অপচয় করিও না, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। তাই এই অপচয় করা যাবে না। প্রথমত এটা নিন্দনীয় ঘৃণিত জিনিস যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারাম করেছেন, দ্বিতীয়ত এটাতে অপচয় হয়, তৃতীয়ত এটা ক্ষতিকর, এটা ক্ষতিকর অর্থনৈতিকভাবে, দৈহিকভাবে, সামাজিকভাবে। হ্যাঁ, অর্থনৈতিকভাবে এটা ক্ষতিকর হচ্ছে যে একটা লোক দেখা যায় তার মা বাবাকে 10 টাকা দেয় না, কিন্তু সে বিড়ি সিগারেটের পিছনে মাসে 200-500 টাকা খরচ করে দিচ্ছে। তো এই যে অর্থনৈতিক অপচয়টা করছে, এটা মারাত্মক এক অপরাধ। এই টাকাগুলো যদি সে পুড়িয়েও দিত তবুও এই ধূমপানের চাইতে কম ক্ষতি হতো। এটা তো আর্থিক একটা ক্ষতি, আর সাথে সাথে দৈহিক ক্ষতি হচ্ছে, গলগণ্ড রোগ, হ্যাঁ, ক্যান্সার ইত্যাদি পর্যন্ত এই ধূমপানের কারণে হয়ে থাকে, হপিংকাশি তো আসেই, তো যাই হোক ইত্যাদি রোগ হয়ে থাকে, ফলে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারার ওয়ালা দারার, তুমি নিজের বা অপরের কারো ক্ষতি করবে না। তো এতে করে নিজেই নিজের ক্ষতি করা হচ্ছে, সমাজকে এরা ধ্বংস করছে, কারণ বেশিরভাগ লোকগুলো যারা ধূমপান করে তারা অন্যদেরকে ধূমপান করাতে শেখায়। আবার দেখা যায় যে ছেলে বাবা ছেলেকে বলছে যে যা তো সিগারেট নেই ইত্যাদি, এইভাবে ছেলে সিগারেট আনতে আনতে সেও একদিন সিগারেট পান করা, ধূমপান করা শিখে যায়, নাউজুবিল্লাহ। যে বাবার দায়িত্ব ছিল এই সন্তানকে সুন্দর করে গড়ার, তার হাতেই সে দীক্ষা পেল কিসের, এই ধূমপান করার, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ এমন বাবাদের হেদায়ত দান করুন, আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে এটা সমাজকে, সমাজের পরিবেশকে ধ্বংস করছে এবং মানুষকে এটা এটা এর দ্বারা কষ্ট দেওয়া হয়। অনেক ধূমপায়ীরা দেখবেন যে সে নিজের ধান্দায় ধূমপান করে যাচ্ছে, কিন্তু তার আশেপাশে যে অন্যরা কষ্ট পাচ্ছে এটা সে দেখে না। অনেক সময় আমরা দেখি যে ওদের ধূমপানের, হ্যাঁ, এই ধোয়ার গন্ধটা আমাদের মুখে এসে লাগে, তাতে আমাদের অনেক কষ্ট হয়। অনেক সময় ওদের ধূমপানের যেই ধূমপানের সিগারেটের ইত্যাদির যেই পরিত্যক্ত অংশ, ওগুলো অপর মুসলিমকে কষ্ট দেয়, অনেক সময় অনেকের কাপড় জ্বালিয়ে দেয়। আমাদের ওই এলাকায়, আমাদের বাড়ির এলাকায় দেখা গেছে একজন ধূমপান করে বিড়ির যে পিছনটা রয়েছে এটা আরেকজন এমনি চালিয়ে দেয়, আরেকজনের চাল যেটা খড়ের ঘরের উপরে গিয়ে পড়ে এবং ওই খড়ের ঘরটা পুড়ে যায়, ওই লোকটি নিঃস্ব হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, এরকমও ক্ষতি হয়ে থাকে। তো এটা সমাজকে অবক্ষয়
ডেকে নিয়ে আসে, মুমিনদেরকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলছেন যাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, নিশ্চয় যারা মুমিন নরনারীদেরকে কষ্ট দেয় বিনা কারণে তারা অবশ্যই বড় অপবাদ বহন করে এবং তারা বড় পাপ বহন করে, তাদের অনেক বড় পাপ হয়ে যায়। সম্মানিত ভাই, এ সকল কারণে এই ধূমপান সম্পূর্ণ হারাম। তবে নামাজের বিষয়টি আপনি জিজ্ঞাসা করেছেন, তো নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু জায়েজাতুন খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, নামাজ জায়েজ পাপী লোক এবং ভালো লোকের উভয়ের পিছনে নামাজ জায়েজ। তবে যদি এমন অবস্থা হয় যে একটি জামাত আপনারা শুরু করতে যাচ্ছেন, সেখানে ভালো লোক আছে ধূমপান ব্যতীত, তাহলে ওই লোকটিকেই জামাতে দিতে হবে। আর যদি দেখা যায় যে না, ধূমপায়ী ব্যক্তি জামাত শুরু করে দিয়েছে আগে থেকে, তো তার পিছনে আপনার নামাজ হয়ে যাবে, নতুন জামাত তৈরি করা জায়েজ নয়। ঠিক আছে, ওই লোকের পিছনে আপনি নামাজ পড়ে নেবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যেখানে আরও পাঁচজন ভালো মানুষ আছে আর নতুন জামাত শুরু হতে যাচ্ছে, সেখানে ধূমপায়ীকে জামাতের ইমাম বানানো যাবে না। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।